কথা অন্যজনের কাছে ঘুরে বেড়াই, একজনের কথা অন্যজনের কাছে উপস্থাপন করে তাকে তেলে বেগুনে গরম করে দেওয়ার জন্য, খেপিয়ে তোলার জন্য যারা এই কাজগুলো করে, এই কাজগুলো যারা করে তাদের জন্য আল্লাহ পাক হুতামা নামক জাহান্নাম রেখেছেন। সূরা লাহাব আপনাদের মাঝে বয়ান করেছি, তাদের জন্য আল্লাহ পাক জাতুল লাহাব লেলিহান ধাউ ধাউ করে জ্বলা আগুনের ব্যবস্থা রেখেছেন, যে ব্যবস্থা আল্লাহ পাক কোরআনে বলছেন হাম্মালাতাল হাতাব। এই তাফসিরটি করে আমি আমার বয়ান শেষ করি, হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাল। আল্লাহ পাক আবু লাহাবের স্ত্রীকে বলেছেন, উম্মে জামিলকে বলেছেন যে তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা আছে, তোমার স্বামীও জাহান্নামে যাবে, তুমিও যাবে, আর হাশরের ময়দানে তোমার গলার মধ্যে 70,000 শিকলাবদ্ধ থাকবে, শিকল দিয়ে ফাঁসি অবস্থায় তোমার শাস্তি চলবে। জোরে কর না, আউযুবিল্লাহ। হাম্মালাতাল হাতাব তাফসিরে এসেছে আর শাউকু ওয়াসআদানু তুলকিহি ফি তারিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, আবু লাহাব দিনের বেলায় কুফুর শিরিকের কাজে ব্যস্ত থাকতো, নবীজিদেরকে কষ্ট দিত, সাহাবায়ে কেরামদের কষ্ট দিত, আর এই মহিলা হুজুরকে কষ্ট দেওয়ার জন্য বন থেকে কাঠ গ্রহণ করে কাঁটাযুক্ত ডাল এনে নবীজির রাস্তায় বিছাইয়ে দিত, যাতে করে নবীজি হাঁটার সময় কাঁটাবিদ্ধ হয়ে ব্যথা পায়, রসুলকে কষ্ট দেওয়ার জন্য এই খেদমত করত। জোরে কর না, আউযুবিল্লাহ। এটা হচ্ছে হাম্মালাতাল হাতাবের আক্ষরিক তাফসির। এবারে বর্তমান সময়ের যুগ উপযোগী একটি তাফসির করি, সেটি হচ্ছে আরেকটি তাফসির এসেছে হাম্মালাতাল হাতাব, যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল একজনের কথা অন্যজনের কাছে নিয়ে খোঁজ কইয়া আরেকজনকে খেপিয়ে তুলত। এই অভ্যাস ছিল আপনার উম্মে জামিলের, পরনিন্দা করে বেড়ায়, সুগুলখুরি করত, একজনের কথা আরেকজনের কাছে, এক দলের কথা আরেক দলের কাছে, এক হুজুরের কথা আরেক হুজুরের কাছে। বর্তমান যারা সাংবাদিকতা করে, বর্তমান যারা মিডিয়া, বর্তমান যারা হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক, যারা ইউটিউবার, যারা ফেসবুক ব্যবহার করেন, খুব হুঁশিয়ার। আপনাদের কথা 1500 বছর আগে আল্লাহ পাক হাম্মালাতাল হাতাবের মধ্যে বলে গেছেন, তারা ওদের উত্তরসূরি যারা উম্মে জামিল, যেই উম্মে জামিল আপনার একে অন্যের কথা, একের কথা অন্যের নিকটে বলে খেপিয়ে তুলত, তারা হচ্ছেন তাদের উত্তরসূরি, উম্মে জামিলের উত্তরসূরি। জোরে কর না, আউযুবিল্লাহ। জোরে কর না, আউযুবিল্লাহ। আমাদের বর্তমান একজন ওলামায়ে কেরাম কোনো একটি বক্তব্য যদি কোথাও দেয়, এই কথাটাকে সামনে পিছনে বাদ দিয়া একটু কথা কাট করে নিয়া আরেকজন হুজুরের বক্তব্যকে সামনে পিছনে বাদ দিয়া যে কথাটুকু দিলে পরে আকর্ষণ জন্মিবে, এটা কাট করে আইনা দুইটার জোড়া লাগাইয়া একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। এখন এই উম্মে জামিলের কর্মকাণ্ড, হাম্মালাতাল হাতাব, যে সমস্ত অবৈধ সাংবাদিক রয়েছ, যে সমস্ত ইউটিউবার, ফেসবুক মানুষের মান সম্মানকে নষ্ট করার জন্য, মানুষের ইজ্জতকে বুলুণ্ঠিত করার জন্য, নিজের ব্যবসাকে রমরম করার জন্য, চ্যানেলকে আকর্ষিত করার জন্য, ভাইরাল করার জন্য যারা এই ধরনের কাজ করতেছ, তোমাদের পরিণত তেমন হবে যেমন উম্মে জামিলের পরিণত হয়েছে। কথাগণ ঠিক কিনা, জবান খুলবেন ঠিক কিনা? হাম্মালাতাল হাতাব হচ্ছে শুষ্ক কাঠ বহনকারী, যিনি শুকনা কাঠ বহন করে নিয়ে চলে তাকে বলা হয় হাম্মালাতাল হাতাব। আরবীয়রা রূপকথ্যে যারা সগুলখোর, যারা একের কথা অন্যের নিকটে বলে বেড়ায়, তাদেরকে হাম্মালাতাল হাতাব বলে আখ্যায়িত করত। যেমনি করে আগুন প্রজ্বলন করার জন্য একজন লোক লাকড়ি বহন করে নিয়ে যায়, আগুনে দিলে পরে আগুন জ্বলে ওঠে, ঠিক যে ব্যক্তি মিথ্যা কথাগুলোকে, পরনিন্দা কথাগুলোকে নিয়ে আরেকজনের কাছে গিয়ে বলে, বইলা ওই ব্যক্তির মধ্যে আগুন লাগাইয়া দেয়, যে সংসারে গিয়ে বলে ওই সংসারে আগুন ধরাইয়া দেয়, যে ফ্যামিলির মধ্যে গিয়ে বলে ওই ফ্যামিলির মধ্যে আপনার দুঃখের আগুন ধাউ ধাউ করে জ্বলে, লাকড়ি যেভাবে আগুন প্রজ্বলন করে, এই মিথ্যা কথাগুলো, এই পরনিন্দাগুলো আপনার আমার সমাজে ফ্যামিলির ব্যক্তিবর্গের মধ্যে এভাবে আগুন জ্বালিয়ে দেয়। এই জন্য যারা সুগুলখুরি করে, যারা মিথ্যা কথাগুলোকে রং ঢং দিয়ে বলে আকর্ষিত করে, পরিবেশকে উত্তাপ করে, তাদেরকে হাম্মালাতাল হাতাব বলা হয়।
লাকরি বহন কারেনি জোরে কর না আউযু বিল্লাহ জোরে কর না আউযু বিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সমাজ ব্যবস্থাতে আমরা যারা বর্তমানে আছি আমরা দেখি আল্লাহ পাক আমাদেরকে চোখ দিয়েছেন ইলম দিয়েছেন বিবেক দিয়েছেন আমরা এগুলো দেখব শুনব আমরা সমালোচনা থেকে আমরা বেঁচে থাকব আমরা যারা বিভিন্ন আমার যে সমস্ত যুবক ভাইয়েরা অনেকে বিভিন্ন ফেসবুক মিডিয়া ব্যবহার করেন আপনাদের খেদমত আমি আরজ করব আপনারা সত্যটা প্রচার করেন সত্যটা প্রচার করে আপনারা সওয়াবের অধিকারী হন কিন্তু একে অপরকে খেপিয়ে তোলার জন্য মিথ্যাকে আপনি সত্য করে সত্যকে মিথ্যা করে যেভাবে আমরা ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ পাকের আদালতে প্রত্যেককে বিষয়ে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কিনা